আইপিএলে মোহিতের লজ্জার রেকর্ড পান্তের ঝড় আগের ম্যাচে দলকে জেতাতে না পারায় ঋষভ পান্তর সমালোচনা হয়েছিল সেই দাগ মুসতে এবার ঝড় তুললেন ব্যাট হাতে অপরদিকে আইপিএল সবচেয়ে খরচে বোলিং এর রেকর্ড গড়লেন মোহিত শর্মা দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বুধবার মুখোমুখি হয় দিল্লি ক্যাপিটালস ও গুজরাট টাইটানস আগে ব্যাট করতে নেমে দিল্লি নির্ধারিত অভার চার উইকেটে দুশত চব্বিশ রান সংগ্রহ করে যেখানে স্বাগতিকদের ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দেয় পান্ত দুইশত চার করেন আটাশি রান এছাড়া অক্ষর প্যাটেলের এবং শেষ দিকে দিল্লি তবে দিল্লির পৃথিবী এবং জ্যাক ফ্রেজার ম্যাকগার্লকে কেউ রান করতে পারেননি যদিও দুজনে ঝড়ো তান্ডবের ইঙ্গিত দিয়ে শুরুটা করেছিলেন পৃথ্বী সাত বলে এগারো এবং ১৪ বলে তেইশ রান করেন ম্যাকগার্ল এরপর ক্রিজে এসে ব্যর্থ সাইপ হোক কান্তকে সঙ্গ দিয়ে চাপের মুখে বুক চিতে লড়াই করেন অক্ষর প্যাটেল তেতাল্লিশ বলে পাঁচটি চার এবং চারটি ছক্কায় ছেষট্টি রানের ইনিংস খেলেন প্যাটেল এক প্রান্ত আগলে রাখা পান্ত মূল ঝড়টা তুললেন শেষ কয়েক অভারে যেন একেবারে চেনা বিধ্বংসী ম্যাজাজেই ফিরলেন তিনি মোহিত শর্মার শেষ অভারে শুধু ব্যাট হাতে তুললেন তিরিশ রান শেষ পাঁচটি বলে চারটিতে মারলেন ছক্কা একটিতে চার পাঁচটি চার এবং আটটি সংখ্যায় শেষ পর্যন্ত তিনি করলেন তেতাল্লিশ বলে আটাশি রান দিল্লির এমন ঝড়ের ম্যাচে স্বাভাবিকভাবে খরচে ছিলেন গুজরাতের বোলাররা তবে সব কিছুকে ছাপিয়ে গেলেন পেশার মোহিত শর্মা চার ওভারে উইকেট শূন্য এই বলার দিয়েছেন তেহাত্তর রান যা আইপিএলে এক ম্যাচে সর্বোচ্চ খরচে বলি বোলিংয়ের রেকর্ড আগে এই রেকর্ডটি ছিল বাশিল থাম্পির দখলে হায়দরাবাদের হয়ে দুই আঠারো আসরে তিনি চার ওভারে সত্তর রান দিয়েছিলেন